সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন। অনেকেই যেন ভাবে বাবা কাজকর্ম করতে না করতেই শুরু করতে না করতেই ক্যামেরা অন। আসলে এটাও তো আমার কাজ, আমার সংসারের কাজকর্ম, এমনকি ইউটিউবে ব্লগ বানানো, এই সব কিছু আমার লাইফের সাথে জড়িয়ে রয়েছে, এইগুলো আমার কাজ, কাজের মধ্যেই পড়ে। প্রথম প্রথম লজ্জাই লাগতো ক্যামেরাটা অন করতে, কিন্তু এখন লজ্জার মাথা খেয়ে একেবারে কাজকর্ম হাত দিয়ে ফেলি ক্যামেরাটা অন করেই। গুড মর্নিং এভরিওয়ান, এ সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আরও একটা দিন, আরও একটা সকাল, আরও একটা নতুন ব্লগ। কি তাড়াতাড়ি দিনটা চলে যায় বোঝাই যায় না, সারাদিনের কাজ কর্ম, ভিডিও করা, সংসারের কাজ, আমাদের আবার ছোট্ট মনু বাচ্চা আছে তাকে সামলানো, এই সব কিছু করেই আমার বেশ ভালোই দিন কাটছে। মনে চিন্তা ভাবনা সব কিছুর বাসা তো বাঁধেই, সবার জীবনেই থাকে, তবুও তার মধ্যেও কাজকর্মগুলো তো আর ফেলে রাখা যায় না, কাজকর্মগুলো করতেই হয়। প্রথমেই দেখতে পেলে যে চেয়ারে পুরো জামাকাপড় অনেক কটা ছিল, মানে গতকালকে যে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম, মেলে দিয়েছিলাম কাঁচা ধোয়া করে, সেই জামাকাপড়গুলো শুধু জলটাই ঝরেছিল। তারপর সেই বৃষ্টি চলে এসেছিলো, তো তার জন্যে সেই জামাকাপড়গুলো চেয়ারে মানে দড়ির মধ্যে মেলে রেখেছিলাম বারান্দায়, তারপরে রাত্রিবেলায় সেই জামাকাপড়গুলোকে ঘরের মধ্যে চেয়ারের মধ্যে রেখেছিলাম। তো সেই জামাকাপড়গুলো আগে ঘুম থেকে উঠে মেলে দিলাম, তারপর বাসি কাজকর্ম। তো আমার কাজকর্ম প্রায় হয়ে এসছে, এবার ফ্রেশ হয়ে নেব, তো চলো পরিয়ে নিয়ে দেখা করছি। এখন সময় হচ্ছে 8:45, এই যে আমার স্টুডেন্ট গুলো পড়ানো হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। আজকে রবিবার, পড়ানো ছিল কারণ ওই যে আমার 2-3 দিন কামাই হয়ে গেছিল, আমি ছুটি নিয়েছিলাম তো তার জন্য। বুঝিছিস তো সবকিছু? আবার তখন বলবি যে না না, যা পড়া পেরেছে তো আজকে কেন বকা খাবে, মার খাবে বলতো? কি সুন্দর অঙ্কগুলো করলো বলতো। মনু বাচ্চা কোথায় জানি না, রোদটা উঠেছে, আর গতকালকের জামা কাপড় 2 দিন ধরে শুকাচ্ছি। গতকালকে জাস্ট জলটা ঝরেছিল, তারপর বারান্দায় এসে মেলেছিলাম। রোদ যদি জামা কাপড়ে না লাগে, সেই জামা কাপড় ভালো লাগে বলো? কেমন যেন একটা শ্যাত শ্যাত, কেমন যেন একটা শ্যাত শ্যাত ভাব লাগে। এই যে এদিকে মেলে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে আমাদের বাড়িতে একটু, কারণ আমি গতকালকে ওষুধ আনতে ভুলে গেছি। গতকালকে তো না, পরশুদিনকে। গতকালকে সকালবেলা ওষুধ খাওয়ার সময় তখন মনে পড়লো যে ওষুধ তো আমি আনিনি, মানে ভুলে গেছিলাম জানো তো ওই ওষুধটা আনতে। এবার ওষুধটা তো খেতেই হবে আমাকে, তো তার জন্যে আজকে সকালবেলায়, কালকে যেত, কালকে একটু মেঘলা মেঘলা করেছিল বলে কাল আর বিকেলে যেতে পারিনি, আজকে সকালবেলা বললো চলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, মানে তখনও এতটা রোদ ওঠেনি, ওই 8টার দিকে গেল, 8:15 দিকেই বেরিয়েছে, তো ওই ওষুধটাই আনতে গেল জানো তো। আর চলো ঘরে যাই। আর মা বললো যে সকালবেলা একদম ব্রেকফাস্টটা করে দেবে, তো আমার সকালবেলা এখন আর চাপ নেই। সকালে মাছ নিয়েছি, সেই মাছটাকে এখনো ধুইনি জানো তো, মানে কাজকর্ম করতে করতে স্টুডেন্টগুলো চলে এসছে, তো আমি পড়াতে বসে গেছি আর মাছ টাছ ওইগুলো ধোয়া হয়নি। ভেবেছিলাম সকাল সকাল স্নান করে পুজো দেবো, তো মা যতক্ষণে বললো যে সকালবেলা রুটি তরকারি করে পাঠিয়ে দেবে, তো সকালবেলা রান্নার আমার চাপ নেই। তো এখন এবার আমি কি করবো বলো তো, মাছ ধোয়া রয়েছে, ঠাকুর বাসন মাজা রয়েছে, তো আগে ঠাকুর বাসন মাজবো, মাছ ধোবো ধুয়ে, তারপর স্নান করবো। আর মাথাটায় দেখতে পাচ্ছ তেল দিয়েছি, শ্যাম্পু করবো আজকে। আর মাথায় তেল দিলে না আমার যেন মনে হয় মাথাটা যেন আরো বেশি ভার হয়ে যায় জানো তো। তো শ্যাম্পু করে পুজো দেব, দিয়ে তারপর তোমাদের দাদা ভাই দেখি কখন আসে, তো তারপর সকালে ব্রেকফাস্ট করে তারপর দুপুরবেলা রান্নার জোগাড় করবো। আর দুপুরে রান্না কি করবো পরে বলছি, ঠিক আছে? আগে এই যে কাজগুলো রয়েছে সেইগুলো সেরে ফেলি। Thank you.
তো এদিকে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখানে একটুখানি ডিম রয়েছে। তো ডিমওয়ালা মাছ যদি তোমাদের দাদা ভাই দেখে না তাহলে একটু বক বক করবে, কারণ ও খেতে যায় না, কিন্তু কিছু করার নেই, বর্ষাকালে ডিম থাকবে তাই না মাছের মধ্যে। তো এর মধ্যে এই দেখো এই মাছগুলো হচ্ছে আমাদের মুনু বাচ্চার মাছ, এটা এটা। তো তোমরা অনেকে বলেছো যে দিদি ভাই মুনু বাচ্চার মাছটা আলাদা করবে, তো ওই জন্য মুনু বাচ্চার মাছটা আলাদাই রাখছি। আর এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মুনু বাচ্চার মাছ, তো আমাদেরটার মধ্যে নুন হলুদ দেবো আর মুনু বাচ্চারটা এমনি থাকবে। কি দারুণ কালারটা, কাঁঠালটার কালারটা দেখেই যেন মন ভরে যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক মিষ্টি অনেক। আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল, তো বাড়িতে তো খাওয়া হয়েছিল, আর মা পাঠিয়ে দিয়েছে আজকে কাঁঠাল, তো কাঁঠাল পাঠিয়েছে। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে আলুর তরকারি, ধনে পাতা, টমেটো দিয়ে। আর মায়ের এই আলুর তরকারিটা না খেতে কিন্তু অসাধারণ লাগে জানো তো। তো চলো, বরমশাই সাইকেল চালিয়ে অনেক দূর থেকে এসেছে খাবার নিয়ে, তো ওকে আগে খেতে দিয়ে দিই, তারপর তো আমি খাবো। ওকে খেতে দিয়ে নিয়েছি, এবার আমিও খাবো। আর উঠতে উঠতে গেছে আর উঠতে উঠতে এসছে, যদি গাড়ি থাকতো তাহলে কিভাবে যেত তোমরাই ভাবো। সাইকেল নিয়ে অত জোরে আমি বলি যে অত জোরে জোরে যাবে না, তাড়াতাড়ি করে যাবে না, আস্তে ধীরেই যেও, কিন্তু কিভাবে যাই জানি না। যাই হোক চলে এসছে, ওকে খেতে দিলাম, রুটি দিলাম তরকারি, আর মায়ের এই তরকারিটা দারুণ লাগে, তো ও খাক। আর মুনু বাচ্চাকে রুটি দেবো দিয়ে তারপর আমি খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, স্নান করা রয়েছে, পুজো দেওয়া রয়েছে, আবার দুপুরের রান্না রয়েছে, মেন মেন কাজগুলো এখনো পড়ে রয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। দিদুন বাড়ির রুটি খেয়ে একেবারে সটাং টান টান, লেজ একদিকে, পা একদিকে, হাত একদিকে। তো আমার মুনু বাচ্চা ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ চট জুড়ে এরকমই করে প্রত্যেক দিনই। ওদের ওর হচ্ছে রুটিন, মানে ও খাবে দাবে এইখানটাই শোবে সকালবেলায়, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে একেবারে বিছনার এক কোনায় চলে যাবে, এরকমই করে। তো ওকে একটু শুয়ে রয়েছে বলে একটু আদর করে দিলাম, একটু হাতে পায়ে একটু আদর করে দিচ্ছি, খুব ভালো লাগে জানো তো একটু আদর করতে। দিদুন বাড়ির রুটি খেয়েছি, বাবা দিদুন সুন্দর রুটি বানায়। তো দেখো ঘুমাচ্ছে, ঘুমাক। চলো এবার আমার ঘরে একটু কাজ রয়েছে, মানে জামা কাপড়গুলো গোছাতে হবে, তো আমি যেগুলো সকালে রোদে দিয়েছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে, তো ভাবলাম চলো ওগুলো একটু গুছিয়ে নিই, সেইগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর আনলার ওখানটায় দেখতে পাচ্ছ কিছু ফল রয়েছে দু তিনটে, তো সেই ফলগুলো দুপুরের দিকেই খাবো। আর ওই যে টিফিন কোটোটা, সেই টিফিন কোটোটার মধ্যে কাঁঠাল মা পাঠিয়েছিল, তো দু তিনটে কোয়া সকালবেলা খাওয়া হলো রুটির সাথে, আর বাকিগুলো দুপুরবেলায় খাওয়া যাবে, আর ফলও দুপুরবেলায় কেটে দেবো। আর তোমাদের দাদা ভাইকে যদি আমি ফল কেটে না দিই তো ও খাবে না, আর আমার তো মানে ঘুরে ফিরে ফল খেতে ভালো লাগে, তো তোমাদের দাদা ভাইকে না কেটে দিলে যতক্ষণে খাবে না, না তোমাদের দাদা ভাই না, বর বর বর, আসলে ভুলেই যাচ্ছি, ঠিক আছে চলো বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তো বর মশাইকে দুপুরবেলা খাওয়ার পরে ফলগুলো কেটে দেবো। এখানে দেখো ঝিঙে, লঙ্কা, ঝিঙে আজকে ভাজা করব, তো এগুলো কেটে রেখেছি, আর হাঁড়িতে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, দেখেছো কত বুদ্ধি। আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে রয়েছে কি বলে বেগুন আর আলু, বেগুন আর আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে। তো সবকিছু গোছগাছ করে রেখে দিয়েছি রান্নাঘরের মধ্যে, এবার ঝটপট যাব গিয়ে স্নান করব, করে পুজো দেবো, তারপর সোজা রান্নাঘরে। কি বলো তো, কাজ গুছিয়ে রাখলে না খুব সুবিধা হয়। আর জামা কাপড়গুলো বাইরে ছিল, শুকিয়ে গেছে, শুকিয়ে তো গেছিল কিন্তু একটু হালকা কেমন যেন ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ না লাগলে বোঝোই তো জামা কাপড় একটা ঠিকঠাক যেন ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ লাগে, তো তার জন্য রোদ লাগানো হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি, আর সবজিগুলোকে কেটে ফেলেছি, সব কাজ মোটামুটি কমপ্লিট, যদি এ নিয়ে ঝটপট করে রান্না করে নেব তো দেরি হবে না। চাল ভেজানোর কথাটা তোমাদের একটুখানি বলে রাখি, আমি এখন চালটা ভিজিয়ে রাখি, যদি সকালেও রান্না করি তাও এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি, আর এখন যেহেতু বেলায় রান্না করবো, আর এখন কটা বাজে জানো তো, 10:30 বাজে, তো এখন রান্না করব, তো মানে এখন তো হবে না, আরো এক ঘন্টা সময় লাগবে, স্নান করা, পুজো দেওয়া এইগুলো রয়েছে। তো আমি চাল ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়, ভাতটা খুব লম্বা লম্বা হয় আর ভাতটা সাদা হয়। আর এটা আমাকে কে বলেছে বলো,
তো এটা আমাকে কিন্তু মৌমিতা বলেছে। আর মৌমিতা আমার খুব ভালো, কি বলবো, বোন বলতে পারো, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বান্ধবী, সবকিছু। মানে ওর সাথে আমার কথা বলে একটা শান্তি পাই, সিরিয়াসলি। আর ওর যে বাচ্চাটা রয়েছে শিবম, ওর জন্য তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তো চলো, হ্যাঁ বকবক করছি না, গরম লাগছে, মাথায় তেল দিয়ে রাখলে না প্রচন্ড গরম লাগে জানো তো। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আচ্ছা দিদু না রুটি খেয়ে ঘুমাচ্ছে বলো। সেই থেকে ঘুমাচ্ছে, একবার বাইরে একবার ঘরে। বাপরে বাপ, এই করতে দিলে এত চড়বড়ানি করে, বিরক্ত লাগে, পুরো ছিটকে গেল। এদিকে দেখো ঝিঙে, ঝিঙেটাকে নুন দিয়ে একটুখানি মেখে নিয়েছি, যেভাবে চিচিঙ্গা আর হলো ওই যে কি বলে চাল কুমড়ো করে সেইভাবেই করছি, ঠিক আছে। তো আমি পারি নাই, ফার্স্ট টাইমই করছি। তোমাদের দাদা ভাই বললো করো পারবে, এইভাবে এইভাবে করো, তো তোমাদের দাদা ভাই শিখিয়ে দিলে। আর দেখো সময় পাইনি, পুজো দিয়ে খোলা চলে এসেছি রান্নাঘরে, চুলটা খোলারও সময় হয়নি। ভাতটা ওদিকে হয়েই এসছে, মানে হয়েই এসছে মানে হয়েই গেছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব, তো মাছটাকে আগে নামিয়ে নিই, তারপরেই ভাতটা উপর দেবো। আর যখনই ভাতটা করার কথা মনে থাকে, মানে মনে পড়ে ভাতটা করতে হবে, তখনই না মনে পড়ে যায় আজ থেকে প্রায় 5 থেকে 5.5 বছর আগের কথা, মানে বিয়ের পুরো 1 থেকে 2 দিন পরেই, যখন আমাকে প্রথম কাঠের ঝালে ভাত করতে দেওয়া হয়েছিল। আমি সত্যি মানে ভাত তো এমনিতে করতে পারতাম না, তার ওপর কাঠের জাল একেবারে নতুন। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে ভাত করতে হয়, কিভাবে কাঠের জালে জাল দিতে হয়। তো ওর কাছ থেকেই শেখা কাঠের জালে কিভাবে কি করতে হয়, মানে ওই সময় ও দেখিয়ে দিয়েছিল প্রথম, মানে প্রথম জিনিসটা মনে থাকে তাই না, আর ওর কাছ থেকে আমার ওটা শেখা পাওয়া এটাই। তো ভাতটা আমি উপর দিয়ে নিলাম, আর ভাত উপর দিতে এত ভয় লাগে, মা তো আগে বলতো না তোকে ভাত উপর দিতে হবে না, হাতে ভাপ লাগবে, ফোসকা পড়বে, এইরকম। মায়েরা তো একটু আগলে আগলে রাখবেই তার সন্তান কে তাই না, আর মায়ের পরের জায়গাটা নিয়ে নেয় তার বর, তার বরই তাকে যত্নে আগলে আগলে রেখে দেয়। আর বাকিরা তো ধরো স্বার্থপর, তাদের ভালোবাসাটাও যেন কোথাও না কোথাও স্বার্থ সিদ্ধিরই কাজ করে। যতদিন তোমার থেকে কিছু পাবে ততদিনই তোমার গুণগান গাইবে, আর যেদিনই পাওয়া শেষ ব্যাস তোমার পিছনে তোমার নিন্দা শুরু। আছে মুনু কিন্তু ঘুমাচ্ছিল, যেই দেখেছে খাবার টাবার সব ঘরে নিয়ে এসেছি, অমনি ম্যাঁ করতে শুরু করে দিয়েছে। আওয়াজ পাচ্ছ, পাচ্ছ তোমরা? না এখন আওয়াজ দিচ্ছে না। এ দেখো এখানে খাবার গুলো সব এনে রেখেছি খাবো বলে। আরে ওই যে তোমাদের দাদা ভাইয়ের পায়ের গোড়ায় দেখেছ কি? তো চলো আগে ওকে খেতে দিই, ঠিক আছে? কথা কম কাজ বেশি। হ্যাঁ ও বলছে বেশি কথা বলো না, তো ভিডিও করো না, আগে খেতে দাও, খিদে পেয়ে গেছে। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় রান্নাটা একবার দেখিয়ে দিই, তারপর মুনু বাচ্চাকে আগে খেতে দিই। আমাদের থেকে বেশি ওর খিদে পেয়ে গেছে, মাছের গন্ধ পেয়েছে না, তো ওকে খেতে দিয়ে তারপর আমরা খাবো। ।
খাওয়া দাওয়া সেরে বাসন কটা মেজেও চলে এসেছি। এই দুটো বাসন আবার রেখে দেব, আর সাথে সাথে যদি আমি কাজ না করি না, পরে গিয়ে আমার যেন ভুলে যায়, মনেই থাকে না। ওই জন্য যতই কষ্ট হোক খাবার পর আমি বাসনগুলোকে মেজেই রাখি। তো এবার দেখো ঘরে চলে এসেছি, আর বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে রাখলাম, এবার ওষুধ খাবো। আর সেই যে স্নান করেছি, চুলটা ছাড়ার সময়ই হয়নি, তো এখন চুলটাকে ছাড়লাম, কারণ এখন ওষুধটা খেয়ে একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো, তো চুলটাও ততক্ষণে আমার শুকিয়ে যাবে। আর এই ওষুধ খাওয়ার কথা আমার মাথা থেকে বেরিয়েই যায়, যখনই ধরো মাথায় একটু কুটকুট করছে, যখনই মনে করি মা আমার মাথায় চুলকাচ্ছে, তো তখনই ওষুধ খাওয়ার কথাটা মনে পড়ে। যাই হোক, কী করা যাবে, ওষুধটাও মনে করে করে খেতেই হবে। দরজা দিয়ে দিলাম, এবার একটুখানি ঘুমাবো। তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছে, আর আমার মনু বাচ্চা, মনু বাচ্চা দেখেছো টিপ টিপ করে তাকাচ্ছে, ও এইভাবেই তোমাদের দাদা ভাইয়ের কাছে শোয়, একটা ছোট্ট বাচ্চার মতন। যাক, চলো আজকের ব্লগটা এইটুকুই, আগামীকাল নতুন একটা ব্লগের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।